সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা নাম শুনলেই মানুষের মনটা আনন্দে ভরে ওঠে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চিজ। চিজ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস আমরা খেয়ে থাকি, এর মধ্যে পিজা, বার্গার, এগুলি আমাদের সবচেয়ে প্রিয়। এছাড়াও চিজ যে শুধু খেতে ভালো লাগে ব্যাপারটা এমন না, চিজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং এটিরও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। চিজ আমাদের শরীরে বহু রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। হাড় এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতিতে, রক্তচাপ কমাতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে, শরীরের ওজন বৃদ্ধি করতে চিজ সহায়তা করে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু থেকে আপনারা জানতে পারবেন চিজের উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, এর পুষ্টি মূল্য সহ সব বিষয় সম্পর্কে। এর পাশাপাশি চিজ দিয়ে কী কী সুস্বাদু খাদ্য তৈরি করা যায় সেগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। চিজ কী? চিজ হলো এক ধরনের দুগ্ধজাত দ্রব্য, মূলত এটিকে পনির বলা চলে। দুধ কেটে ছানা তৈরি করে, ছানার থেকে চিজ তৈরি করা হয়। এটি এক ধরনের সুস্বাদু খাদ্য। সাধারণত গরু, মহিষ, ছাগলের দুধ থেকে প্রোটিন জাতীয় উপাদানটি তুলে নিয়ে চিজ তৈরি করা হয়। অনেকটা দই তৈরির মতন প্রক্রিয়ায় চিজ তৈরি করা হয়। চিজের বাইরের অংশ ছাঁচের আদলে থাকে, চিজ রান্নায় দিলে গলে যায়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের চিজ উৎপন্ন হয়। এক হাজারেরও বেশি চিজের প্রকারভেদ রয়েছে, এগুলি বিভিন্ন স্বাদের তৈরি হয়। চিজ দেখতে হলুদ রঙের হয়। অনেক সময় এই চিজের মধ্যে বিভিন্ন মশলা মিশিয়ে তাকে সুস্বাদু করে তোলা হয়। কিছু কিছু চিজের মধ্যে আবার ভিনেগার, লেবুর রস মিশিয়ে তাকে অন্যরকম করে তোলা হয়। চিজ অনেক দিন সংরক্ষণ করা যায়। বিভিন্ন পুষ্টিকর খাদ্য তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। চিজে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে, এটি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধা দিতে পারে। চিজের উপকারিতা। আমাদের স্বাস্থ্য রক্ষায় চিজের বহু উপকারিতা রয়েছে, আসুন সেগুলো সম্পর্কে জেনে নিই। দাঁতের স্বাস্থ্য রক্ষায় চিজের ব্যবহার। চিজ হলো ক্যালসিয়াম সমৃদ্ধ একটি উপাদান, এটি দাঁতকে শক্ত রাখতে সহায়তা করে। এটি দাঁতের যে কোনো ক্ষয় কিংবা যে কোনো প্রকার সমস্যা কম করতে সহায়তা করে। চিজের মধ্যেও ছানা জাতীয় উপাদান থাকায় এটি দাঁতের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে। এছাড়াও যখন চিজ মুখে চিবানো হয় তখন এটি মুখ গহ্বরের পিএইচ মাত্রা বাড়িয়ে তুলতে পারে এবং মৌখিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। চিজের মধ্যে থাকা বিভিন্ন উপাদানগুলি দাঁতের ক্ষয় রোধ করতে এবং দাঁতের সমস্যা কম করতে সহায়তা করে। এছাড়াও চিজের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলি দাঁতকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। ক্যান্সার নিরামে চিজের ভূমিকা। চিজের মধ্যে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড এবং স্পিংহোলিপিড রয়েছে যা ক্যান্সার নিরামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মিলান বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে স্পিংহোলিপিডগুলি মানুষের কোলন ক্যান্সার বাধা দিতে পারে। এছাড়া চিজে থাকা ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদানগুলি কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে ডায়েটারি ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ওজন বৃদ্ধি করতে চিজের ভূমিকা। চিজের মধ্যে প্রাকৃতিক ফ্যাট বেশি থাকে যার ফলে এটি ওজন বাড়িয়ে তুলতে সহায়তা করে। তবে চিজের মধ্যে কম ফ্যাটযুক্ত উপাদানও রয়েছে যা দেহের ওজনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। চিজের মধ্যে ফ্যাট, ক্যালসিয়াম, প্রোটিন এবং অন্যান্য ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা পেশি এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। হাড় শক্ত করতে চিজের ভূমিকা। চিজ হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এবং প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এটি শিশু, বয়স্ক, গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের ক্ষেত্রে শরীরের হাড় শক্ত করতে সহায়তা করে। শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটলে সেক্ষেত্রে হাড়ের ঘনত্ব কম হয় এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা থাকে। চিজে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটোই থাকায় এটি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। চিজের মধ্যে পাওয়া ভিটামিন বি হাড়ের স্বাস্থ্য উন্নতিতে সহায়তা করে। অস্টিওপোরোসিস নিরাময়ে চিজের ব্যবহার। চিজ হলো ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎকৃষ্ট উৎস। অস্টিওপোরোসিস রোগের ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি এবং হাড়ের ঘনত্ব কমে যাওয়া। এক্ষেত্রে শরীরে ভিটামিন এবং ক্যালসিয়াম দুটির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়।
শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম গ্রহণ করলেই হাড় শক্ত এবং মজবুত থাকে এবং অস্টিওপোরোসিসের সমস্যা কম হতে থাকে। এক্ষেত্রে হাড়ের যে কোনো ধরনের সমস্যায় চিজ মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। উচ্চ রক্তচাপ কমাতে চিজের ব্যবহার। শরীরে সোডিয়াম ও কোলেস্টেরলের পরিমাণ যদি হঠাৎ বৃদ্ধি পায় সেক্ষেত্রে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায়। চিজের মধ্যে খুব কম মাত্রায় সোডিয়াম থাকে, যে কারণে এটি শরীরে উচ্চ রক্তচাপকে বাড়তে দেয় না। এছাড়াও চিজের মধ্যে থাকা ভিটামিন বি উচ্চ রক্তচাপকে কমাতে সহায়তা করে। এক্ষেত্রে চিজ নির্বাচনের ক্ষেত্রে একটু দামি চিজ ব্যবহার করা ভালো, কেননা বাজারে চলতি কম দামি চিজগুলির ক্ষেত্রে উচ্চমাত্রায় কোলেস্টেরল এবং সোডিয়াম জাতীয় সামগ্রী থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা চিজ কেনার আগে তার উপাদান সামগ্রী দেখে তারপর নির্বাচন করবেন। গর্ভাবস্থায় চিজের ভূমিকা। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য রক্ষায় চিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেহেতু চিজ ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস, সেক্ষেত্রে এটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণ করে। এর পাশাপাশি স্তনদানের সময় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে পুষ্টির প্রয়োজন হয় সেই প্রয়োজনীয়তা আগে থেকে চিজ পূরণ করে থাকে। এর পাশাপাশি ভ্রূণের বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত ভিটামিন এবং খনিজ উপাদান গর্ভবতী মহিলাদের শরীরে যোগান দিয়ে থাকে। পিএমএস নিরাময়ে চিজের ভূমিকা। পিএমএস অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম। প্রত্যেকটি মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড শুরুর আগে শরীরের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা যায়। এ সময় শারীরিক মানসিক বিপর্যয় থাকে। এই পিরিয়ডের সময় যদি শরীরে যথাযথ ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা যায় সেক্ষেত্রে এ ধরনের মুড সুইং, মন খারাপ, কাজে উৎসাহ না পাওয়া, এ ধরনের সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায়। এজন্য চিকিৎসকেরা পিরিয়ড শুরুর আগে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, দই, চিজ, বিভিন্ন ধরনের পনির খাওয়ার পরামর্শ দেয়। চিজ যেহেতু প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, তাই এটি পিরিয়ডের সময় যে খাবারের চাহিদা শরীরে হয় সেটি কম করতে সহায়তা করে। এর পাশাপাশি মেজাজ ভালো রাখতে সহায়তা করে। হাইপারটেনশন নিরাময়ে চিজের ব্যবহার। শরীরে রক্তচাপের মাত্রা যদি হঠাৎ করে বৃদ্ধি পায় সেক্ষেত্রে হাইপারটেনশনের সমস্যা দেখা যায়। হাইপারটেনশনের মূল কারণ হলো শরীরে সোডিয়াম ও কোলেস্টেরল বৃদ্ধি। চিজের মধ্যে রয়েছে বেশ কিছু স্বল্প সোডিয়াম যা রক্তচাপ বাড়তে দেয় না। এর পাশাপাশি চিজের মধ্যে থাকা ভিটামিন বি উচ্চ রক্তচাপকে কম করতে সহায়তা করে। যে সমস্ত মানুষেরা উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশন সমস্যায় ভুগছেন তারা যদি একটু ভালো মানের চিজ খাদ্য তালিকায় রাখেন সেক্ষেত্রে এটি আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। মাইগ্রেনের সমস্যায় চিজের ভূমিকা। মস্তিষ্কের যে কোনো ধরনের সমস্যায় চিজ একটি গুরুত্বপূর্ণ ব্যবহারকারী উপাদান। চিজের মধ্যে কম্বাইট জাতীয় এক ধরনের উপাদান রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতাকে বাড়াতে সহায়তা করে। এর পাশাপাশি মাইগ্রেনের যন্ত্রণা কম করতে সহায়তা করে। চিজের মধ্যে থাকা বিশেষ ধরনের উপাদান টি মস্তিষ্কের প্রদাহজনক সমস্যাকে কম করতে সহায়তা করে। এর পাশাপাশি আলজেইমার রোগের ঝুঁকি কম করতে এবং মস্তিষ্কের কার্যকারিতাকে বাড়াতে সহায়তা করে। মস্তিষ্কের পেশিতে ফোলা ভাব কম করে, মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে চিজ সহায়তা করে। ইমিউনিটি বাড়াতে চিজের ভূমিকা। বেশ কয়েক ধরনের চিজ আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সহায়তা করে। ইঁদুরের উপর করা সমীক্ষায় দেখা গেছে চিজ জাতীয় খাদ্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং প্রদাহজনক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এছাড়াও এটি যে কোনো ধরনের অসুস্থতাকে কমাতে এবং রোগের সম্ভাবনা দূর করতে সহায়তা করে। প্রোবায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা সুরক্ষিত শরীরের অনক্রম্যতা এবং স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। বয়স্কদের ক্ষেত্রে চিজ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। পর্যাপ্ত ঘুম সম্পন্ন করতে চিজের ভূমিকা। আমরা অনেকেই জানি যদি গরম দুধ শুতে যাওয়ার আগে খাওয়া যায় সেক্ষেত্রে ঘুম ভালো হয়। মূলত যে কোনো ধরনের দুগ্ধজাত দ্রব্য ঘুমকে যথাযথ পরিমাণ করতে সহায়তা করে, কেননা ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদানগুলি মস্তিষ্কে এক ধরনের উপাদান নিষ্কাশনে সহায়তা করে যা আমাদের শরীরে ঘুমকে যথাযথভাবে সম্পন্ন হতে সহায়তা করে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য উপাদানগুলির মধ্যে রয়েছে দুধ, দই, চিজ এগুলো। তাই খাদ্য তালিকায় যদি দৈনিক নির্দিষ্ট পরিমাণে চিজ রাখা যায় এটি শরীরে দৈনিক ঘুমের চাহিদাকে যথাযথভাবে পূরণ করতে পারে। উজ্জ্বল ত্বক পেতে চিজের ব্যবহার। ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখতে গেলে খাদ্য তালিকা অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য রাখতে হবে, কেননা ক্যালসিয়াম শরীরে যথাযথ মাত্রায় গেলে তা আমাদের শরীরকে ভেতর থেকে উজ্জ্বল এবং শক্তিশালী করে তোলে। এক্ষেত্রে দৈনিক যদি দুধ, দই খাদ্য তালিকা রাখা যায় এটি শরীরকে ভেতর থেকে উজ্জ্বল করতে সহায়তা করে। চিজের মধ্যে যে এনজাইম কিংবা ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমাদের হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়াও চিজ হলো সেলেনিয়ামের উৎকৃষ্ট উৎস যা আমাদের উজ্জ্বল ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই চিজ দৈনিক খাদ্য তালিকায় রাখলে আমাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। চুলের স্বাস্থ্য রক্ষায় চিজের ভূমিকা।
চুলের স্বাস্থ্য রক্ষায় ব্যবহারকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চিজ। চিজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি আমাদের চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও চিজের মধ্যে থাকা প্রাকৃতিক কঠিন জাতীয় উপাদানগুলো আমাদের চুলের বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি এটি চুলকে ভেতর থেকে উজ্জ্বল এবং মজবুত করতে সহায়তা করে। চিজের পুষ্টিমূল্য। চিজের মধ্যে পুষ্টি উপাদানগুলি সব রকম উপাদানে যথাযথ পরিমাণে রয়েছে। চিজে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। USDA এর মতে 100 গ্রাম পনিরের মধ্যে রয়েছে শক্তি 362 কিলোক্যালোরি, কার্বোহাইড্রেট 50 গ্রাম, প্রোটিন 5.17 গ্রাম, ক্যালসিয়াম 69 মিলিগ্রাম, সোডিয়াম 181 মিলিগ্রাম, কোলেস্টেরল 34 মিলিগ্রাম, স্যাচুরেটেড ফ্যাট 3.45 গ্রাম। চিজ হলো প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে এর উৎকৃষ্ট উৎস। এখন বলবো চিজ কীভাবে খাবেন। চিজ সাধারণত সালাদ কিংবা যে কোনো রান্নার উপর ছড়িয়ে ব্যবহার করা যেতে পারে। মোজারেলা চিজ পিৎজার উপর ব্যবহার করা যেতে পারে। বেশ কিছু ফলের রসের মধ্যে চিজ দেওয়া হয়ে থাকে। মাংস দিয়ে ফাঁপা বল তৈরি করে বলের ভেতর চিজ যোগ করতে পারেন। এটি একটি নতুন ধরনের রেসিপি হবে। বিভিন্ন ফলের মাঝখানে চিজের টুকরো যোগ করে নতুনত্ব স্বাদের খাবার খেতে পারেন। ডিমের অমলেটের ভেতর চিজ দিয়ে অমলেট তৈরি করতে পারেন। যে কোনো ধরনের প্যাটিস খাওয়ার সময় তার ভেতরে চিজ যোগ করে খেতে পারেন। পাউরুটির ভেতরে চিজ দিয়ে খেতে পারেন। পাউরুটি, ডিম, চিকেন কিমা, চিজের সমন্বয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন। ওটসের মধ্যে চিজ দিয়ে খেতে পারেন, এটি ওটসকে আরও সুস্বাদু করে তুলবে। যে কোনো স্যুপের মধ্যে চিজ ব্যবহার করতে পারেন, এটিকে স্যুপকে আরও সুস্বাদু করে তুলবে। চিজ দিয়ে বলের মতো তৈরি করে ভেজে চিজ বল তৈরি করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করতে পারেন। তবে চিজ যখন খাবেন মনে রাখবেন এটি রাতের দিকে খুব বেশি পরিমাণে গ্রহণ করবেন না এবং প্রত্যেক দিন খুব বেশি পরিমাণে খাবেন না। একটি নির্দিষ্ট পরিমাণে চিজ দৈনিক খাদ্য তালিকায় রাখবেন। চিজের পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো জিনিসই অত্যধিক মাত্রায় গ্রহণ করলে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। চিজের ক্ষেত্রেও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো অত্যধিক মাত্রায় গ্রহণ করার ফলে লক্ষ্য করা যায়। তবে যাদের দুগ্ধজাত পণ্যের উপর অ্যালার্জির সম্ভাবনা রয়েছে তাদের না খাওয়াই ভালো। এছাড়াও চিজ গ্রহণের ফলে অনেকের ক্ষেত্রে অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, মাইগ্রেন, মাথা ব্যথার মতো সমস্যাগুলো দেখা যেতে পারে। চিজের মধ্যে ক্যালসিয়াম এবং সোডিয়াম উচ্চমাত্রায় থাকার কারণে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। চিজ গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুনগুলো মেনে চলবেন। 1. চিজের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অ্যালার্জি হতে পারে। অনেকের ক্ষেত্রে দুধের প্রোটিন থেকে অ্যালার্জি হয়, আর যার ফলে সারা শরীরে এক ধরনের ফুসকুড়ি কিংবা ব্রণের মতন জ্বালা জ্বালা ভাব দেখা যায়। এক্ষেত্রে চিজ গ্রহণের ফলে অনেকের এই ধরনের সমস্যা হতে পারে। ল্যাকটোলোজে অসহিষ্ণুতা। শরীরে ল্যাকটোলোজের পরিমাণ বৃদ্ধি পেলে গ্যাস, পেট ফোলা ভাব, ডায়রিয়ার সমস্যা দেখা যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য কারণ হতে পারে, তাই যাদের ল্যাকটোলোজ এবং এর অধিক গ্রহণের সমস্যা রয়েছে তারা নিজ পরিমিত পরিমাণে গ্রহণ করুন চিজ, কিংবা যদি প্রয়োজন না হয় গ্রহণ করা থেকে বিরত থাকুন। মাইগ্রেনের সমস্যা দেখা যেতে পারে। চিজে প্রচুর পরিমাণ গ্রহণের ফলে মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যা দেখা যেতে পারে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত গ্রহণের ফলে মাইগ্রেনের সমস্যা দেখা যেতে পারে। ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে। যে সমস্ত লোকেরা মনোমিন, অক্সিডিস, ইনহিবিটার জাতীয় ওষুধ গ্রহণ করেছেন তাদের চিজ খাওয়া উচিত নয়, কেননা এই ওষুধগুলো সাধারণত ডিপ্রেশনের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে এই ওষুধগুলোর সাথে চিজ বিক্রিয়া করতে পারে। যে কোনো দুগ্ধজাত পণ্যগুলিতে সোডিয়াম, ক্যালসিয়াম এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। চিজ অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সারের মতন সমস্যাগুলো দেখা যেতে পারে। দর্শক সবাই উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।